কিছুটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। এটা বাংলাদেশ সরকারের, বিশেষ করে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ ডিজিটাল নাগরিক গড়ে তোলার উদ্দেশ্যেই। কিশোর বয়সে আমরা এখন জানি যে অনেক কিশোর অপরাধ তৈরি হয় ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে ব্যবহার না জানার কারণে। বিশেষ করে স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও, এমনকি সাধারণ নাগরিক, তারাও ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করতে হয় এবং অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ সরকার এ উদ্দেশ্যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং সমস্ত নাগরিককে ডিজিটাল সম্বন্ধে উদ্বুদ্ধ করার জন্য ডিজিটাল লিটারেসি সেন্টার তৈরি করেছে সম্পূর্ণ বাংলা ভাষাতে, এবং ইংরেজি অপশনও রয়েছে এখানে। আমার মনে হয় এটা খুব ভালো কাজে দেবে। ইন্টারনেট একটি ভাস্ট সমুদ্রের মতো এবং স্মার্টফোন সেই সমুদ্রে একটি নৌকা। সেই নৌকা দিয়ে আমরা সমুদ্রে বিচরণ করতে পারি। অনেক সময় আমরা ভুল পথে যেতে পারি এবং নিরাপত্তার বিষয় রয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড রয়েছে, ডিজিটাল সিকিউরিটির বিষয় রয়েছে, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যুবকদের এবং অভিভাবকদের জন্য এবং কি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এখানে অনেকগুলো কোর্স রয়েছে, বিশেষ করে যুবকদের জন্য, অভিভাবকদের জন্য, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্টুডেন্টদের জন্য এবং সাধারণ জনগণের জন্য এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কীভাবে ডিজিটালি তারা অনেক বেশি নিরাপত্তার সাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারে, কারণ আমরা অনেক সময় প্রতারিত হই। এখানে আরও অনেক তথ্য ভাণ্ডার রয়েছে, সেই তথ্য ভাণ্ডার থেকে আমরা তথ্য নিয়ে বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান ব্যবহার করার, অর্থাৎ অনলাইনে আমাদের যাবতীয় আরও সুন্দরভাবে প্রেজেন্স নিশ্চিত করার জন্য সরকার, বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে, এটা খুবই ভালো। এখানে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আমরা সুন্দরভাবে আমরা জানতে পারবো। এখানে বাংলাতে সুন্দর ভিডিওগুলো সাজানো হয়েছে এবং এখানে গবেষণার কিছু অপশন রয়েছে, যেগুলো থেকে আমরা কোনো একটা গবেষণা সার্ভে কীভাবে করতে হয় সেই বিষয়টাও রয়েছে। এখানে শিক্ষার্থীদের অনেক উপকার হবে। ইভেন্টস রয়েছে, ইভেন্টসগুলো মূলত এখানে আমরা ডিজিটাল যে লিটারেসি সেন্টারের যে উদ্বোধন এবং কবে থেকে এর প্রশিক্ষণ শুরু এবং কন্টেন্ট ক্রিয়েশন যে প্রতিযোগিতা, এবং অনেকগুলো ইভেন্ট রয়েছে সেগুলো আমরা ভিজিট করতে পারি। যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে সেখানে আমরা কুইজে গিয়ে এখানে আমরা জানতে পারি, কুইজ অপশনে গিয়ে। এই হলো আজকের টোটাল বিষয়টা, ডিজিটাল নিরাপত্তা আইনের সঠিক ব্যবহার এবং বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেককেই মূলত ডিজিটালি অনেক বেশি জ্ঞান রাখতে হবে, বিশেষ করে সাধারণ নাগরিক, এমনকি যারা বাসায় বসে থাকে তারাও যখন আমরা ফেসবুক বা ইন্টারনেট ব্রাউজ করি অনেক সময় নিরাপত্তার জন্য, অনলাইনে পেমেন্ট যে প্রবলেমগুলো অনেক প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় যে এই যে ডিজিটাল লিটারেসি সেন্টার বাংলাদেশ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ, এটা যদি সুন্দরভাবে আমরা জানতে পারি, এখানে বাংলাতে সম্পূর্ণ দেওয়া আছে, তাহলে আমরা অনেক বেশি সিকিউরলি ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা হলো হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে উদ্দেশ্য করেই মূলত এটাকে বানানো হয়েছে এবং এখানে জনসাধারণকে এখানে জনসাধারণকে মূলত একটি শিক্ষা দেওয়া এবং গল্পের ছলে এবং এটাকে সাজানো হয়েছে। এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেখানে প্রথমে একটা প্রোফাইল থাকবে, আমাদের প্রত্যেকে একটি প্রোফাইল জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে আমরা মূলত আমাদের প্রোফাইলটাকে লগ ইন করতে পারবো। সাইন আপ প্রথমে করতে হবে, সাইন আপ করার পরে আমাদের এখানে ডিটেলস থাকবে, আর সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমাদের যেটা যেটা লাগবে আমরা সেখানে আমরা ভিজিট করতে পারবো। এখানে অনেক গল্প রয়েছে, অনেকগুলো অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা জানতে পারবো। যেমন এখানে জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে যদি আমরা জানতে চাই, সেখানে তার সম্বন্ধে অনেক শিক্ষণীয় কিছু রয়েছে এবং তার গল্প, তার শৈশব এবং তার পরিবার, বাবা মা এবং শিক্ষক, শিক্ষার গুরুত্ব, কীভাবে প্রধানমন্ত্রী হলাম, গণভবনে আমার জীবন, গণভবনে উনি কী করেন, সবার আপনারা যদি এটা ভিজিট করতে যাই তাহলে উনি গণভবনে কী করেন সেটা সম্বন্ধে আমরা এখানে জানতে পারবো। যেমন উনি মাছ ধরেন এবং সেলাই করতে পছন্দ করেন, তারপরে রান্না করতে পছন্দ করেন, অর্থাৎ একটা পরিপূর্ণ স্বাভাবিক মানুষ যেমন যে কাজগুলো করে উনি সেরকম করেন, এবং উনি কীভাবে প্রধানমন্ত্রী হলেন এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেগুলো আমরা জানতে পারবো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে। এখানে আরও অনেক কিছু রয়েছে, যখন এটা ভিজিট করলে আমরা অবশ্যই জানতে পারবো। যেমন আমাদের প্রোফাইলে যদি আমরা আমাদের হোম পেজ, এখানে হোম পেজ সাইন আপ করতে হবে, একটা জিমেইল অ্যাড্রেস লাগবে। যেমন শিক্ষা সম্পর্কিত আমরা যদি কোনো কিছু জানতে চাই তাহলে শিক্ষার জন্য এখানে ডিটেলস, বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। তারপর আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো কিছু আমরা জানতে চাই স্বাস্থ্য, তাহলে এখানে গল্পের মাধ্যমে, যেমন বাড়ির উঠোনে সবজি বাগান, যদি আমরা এখানে একটা ক্লিক করি সাপোজ একটা ট্যাবে, তাহলে এখানে কিন্তু একটা অপশন চলে আসবে এবং গল্পের ছলে আমাদেরকে শিক্ষা দেবে। খুব সতেজ পছন্দ, তুমি কি মায়ার মতো চটপটে নাকি মায়ের মতো অলস, চলো জানা যাক।
হ্যাঁ অবশ্যই, দেখো এখানে আমরা অনেক কিছু অপশন রয়েছে, যেমন এখানে যদি ভাষা যদি বুঝতে অসুবিধা হয় এখানে কিছু প্রায় ইয়ে রয়েছে, অপশন রয়েছে। এখানে আমরা যদি হোম পেজে যাই, ল্যান্ডিং পেজে আমরা গেলে আবার ফিরে আসতে, এখানে সংযোগ ইন্টারনেট সম্বন্ধে আমরা ব্রাউজ করতে পারবো। এইগুলো আজকের টোটাল ভিডিও, আমি আশা করি সবাইকে সবার ভালো লেগেছে, এবং যারা ইন্টারনেটে আরও বেশি নিরাপত্তার সাথে ইন্টারনেটে কাজ করতে চায়, ডিজিটাল ব্রাউজ করতে চায়, এবং কিশোর অপরাধ বিশেষ করে প্রতারিত হওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, তাহলে আমার মনে হয় এটা অভিভাবক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার জন্যই এই প্ল্যাটফর্মটা ব্যবহার করা উচিত। কারণ বাংলাদেশ সরকার একটা ভালো উদ্যোগ আমি মনে করি ডিজিটাল লিটারেসি সেন্টার, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে, এবং সমস্ত কোর্সগুলোও কিন্তু বিনামূল্যে করা যাবে, এবং অনেক বেশি শিক্ষা পাওয়া যাবে এখান থেকে। কোর্সগুলো থেকে আমরা যদি এখানে শুরু করি, তাহলে যুবকদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্স, এখানে প্রত্যেকটা একটা রিভিউ রয়েছে এখানে কীভাবে করতে হয়, কোর্স শুরু করুন যদি আমরা এখানে যাই। যেমন আমরা একটা কোর্স চালু করলাম, এখানে আমাদের যে কোর্সের যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখা যাবে, ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট, তথ্য অনুসন্ধান, ব্যবহার, এই কোর্সটি সম্বন্ধে আমাদের এখানে ভিডিও সহকারে, এবং প্রত্যেকটা ভিডিওর শেষে আবার সুন্দরভাবে কুইজ রয়েছে, তাহলে পরবর্তী ধাপে যেতে পারবো আমরা। যেমন এখানে আমি 5টি ট্যাব কমপ্লিট করেছি, এবং পরবর্তীতে এখানে একটা লক চিহ্ন রয়েছে, আমি আমাকে যদি এখানে কোশ্চেনের উত্তর কুইজের সংক্ষেপে একটি কুইজ থাকে এটা জানলে পারে পরবর্তী স্টেপে যাওয়া যাবে। এভাবে ধীরে ধীরে সমস্ত কোর্সটা কমপ্লিট করা যাবে এবং একটা সার্টিফিকেট পাওয়া যাবে। আশা করি এটা আমাদের খুব কাজে লাগবে। যারা এখনো এখনো বাংলাদেশ সরকারের এই উদ্যোগের সাথে পরিচিত নেই, আমি মনে করি তারা দ্রুত এই কাজটি করে নিতে পারে, এবং তারা ডিজিটাল প্ল্যাটফর্ম, ইন্টারনেট ব্রাউজিং আরও সুন্দরভাবে করতে পারে, এবং নিজেদের অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সমস্ত হ্যাকিং এর শিকার থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে তো অনলাইনের যে লাইফটা, ডিজিটাল লাইফস্টাইল করতে পারবে। ধন্যবাদ সবাইকে।